আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে তাদের সাথে আছি রওনক জাহান। শরীয়তপুরে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর 34 ও 35 নম্বর পিলারের ওপর নবম স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান হল সেতুর 1350 মিটার। সকাল 8টার দিকে এই স্প্যান বসানো হয়। এর আগে বৃহস্পতিবার এটি বসানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে বসানো যায়নি। বুধবার মাওয়া কুমারভো কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে 150 মিটার দৈর্ঘ্য ও 3140 টন ওজনের স্প্যানটি জাজিরা প্রান্তে নিয়ে যায় 3600 টন ধারণ ক্ষমতার ক্রেন টিয়ানই। সেতুর মোট পিলার 42টি, এর মধ্যে 21টির কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুতে 42টি পিলারের ওপর বসবে 41টি স্প্যান। স্প্যান বসানো হয়েছে 9টি, বাকি রয়েছে 32টি। এমপি ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, নন এমপিও শিক্ষক কর্মচারীরা। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে নন এমপিও শিক্ষকদের পদযাত্রা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা কর্মসূচি শুরুর পর কদম ফোয়ারার সামনে পুলিশের বাধার মুখে পড়ে সেখানে বসে পড়েন শিক্ষকরা। এ সময় শিক্ষকরা জানান, 2018 সালের 5 জানুয়ারি সরকারের পক্ষ থেকে এমপিও ভুক্তি করার আশ্বাসের প্রেক্ষিতে তারা আন্দোলন স্থগিত করেছিলেন, কিন্তু গত এক বছরের বেশি সময় পার হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এখন তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করে এমপিও ভুক্তির দাবি জানাতে চান বলে জানান শিক্ষকরা। আন্তর্জাতিক প্রসঙ্গ, চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশু প্রদেশের ইয়ানচেং এর শিল্পাঞ্চলের একটি কেমিক্যাল প্ল্যান্ট বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে 44 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় 32 জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার বেলা 3টার দিকে তিয়ানজিয়াই কেমিক্যাল কারখানাটির সার তৈরির স্থানে আগুন থেকে ওই বিশাল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় 2.2 মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে চীন কর্তৃপক্ষ। কীটনাশক তৈরির ওই কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের 176টি ইউনিট এবং 9 শতাধিক কর্মী কাজ করেন। এর আগে 2015 সালে চীনের উত্তরাঞ্চলের বন্দর শহর তিয়ানজিনে পৃথক দুটি বিস্ফোরণে 160 জন প্রাণ হারায়। ইরাকের মসুল শহরে তাইগ্রিস নদীতে ফেরি ডুবির ঘটনায় প্রায় 100 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে অনেকেই। বৃহস্পতিবার পারস্যের কুর্দিদের নতুন বছর নওরোজ উদযাপনের জন্য একটি ফেরি শহর থেকে 4 কিলোমিটার দূরে আল রাবাইন দ্বীপের দিকে যাচ্ছিল। এমন সময় প্রায় 200 যাত্রী নিয়ে ফেরিটি ডুবে যায়। ঠিক কী কারণে ফেরিটি ডুবে যায় তা জানা যায়নি। মসুল সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছে, নিহতদের মধ্যে 19টি শিশু এবং 61টি নারীর লাশ পাওয়া গেছে। এই ঘটনায় 55 জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে 60 জন। উদ্ধার তৎপরতা ব্যাহত রয়েছে। ধারণ ক্ষমতার দ্বিগুণ যাত্রী ওঠায় ফেরিটি ডুবে যায় এবং সাঁতার না জানাতে এত নারী শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিভিল ডিফেন্স। কার মতো পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ফিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshfishon। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।